আইটি বাড়ির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা উইজেট রেজিস্ট্রেশন শিখেছি, মাল্টিপল উইজেট শিখেছি, আশা করি আপনারা সবাই সেগুলো বুঝতে পেরেছেন। আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি। ওয়ার্ডপ্রেস এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ফাইল এবং ওয়ার্ডপ্রেস এর যে ফাংশনালিটি গুলো আছে তার মধ্যে অত্যন্ত মজার ফাংশন এটি সিঙ্গেল ডট পিএইচপি। প্রথমে আমরা শিখব হোয়াট ইজ সিঙ্গেল ডট পিএইচপি। ওয়ার্ডপ্রেস এমন একটি সফটওয়্যার বা এমন একটি টুলস যেটা আপনাকে মানে ইউজারকে প্রচণ্ড রকমের ফ্যাসিলিটি দেয় এবং তার ওয়েবসাইটের উপর তাকে 100% কন্ট্রোল প্রোভাইড করে। আপনার যতটুকু কন্ট্রোল প্রয়োজন আপনি আপনার নিজের ইচ্ছা মতো যা খুশি তাই এডিট করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। তো সিঙ্গেল ডট পিএইচপি হচ্ছে তার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ। যেমন আপনি একটা জিনিস চিন্তা করুন, এই যে যে আমাদের বর্তমান ওয়েবসাইটটি, এই পুরো ওয়েবসাইটটি বর্তমানে কোন টেমপ্লেট দিয়ে চলতেছে। এখানে টেমপ্লেট বলতে আমি বোঝাচ্ছি যে কোন ফাইল দিয়ে, কোন পিএইচপি ফাইল দিয়ে পুরো ওয়ার্ডপ্রেস সাইটটি কন্ট্রোল হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো ওয়ার্ডপ্রেস সাইটটি ডেফিনেটলি ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে কন্ট্রোল হচ্ছে। যেমন এই যে আমাদের হোম পেজটা, এখানে যা কিছু আছে, যেমন এই যে টাইটেল, মেনু, তারপরে কন্টেন্ট, সাইড বার এবং নিচের এই এরিয়াটা, ফুটার, এগুলো সব কিন্তু আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে এইভাবে বলা আছে। দেখুন, হেডার, ফুটার ইত্যাদি সবকিছু কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি কন্ট্রোল করতেছে। দ্যাট মিন্স আমাদের পুরো ওয়েবসাইট স্টিল নাও ইন্ডেক্স ডট পিএইচপি এর হাতে। শুধুমাত্র ওয়েবসাইটই না, আমরা যদি কোনো একটা পোস্ট ওপেন করি, আমরা যদি এই পোস্টটা ক্লিক করে ওপেন করি, একটা সিঙ্গেল পোস্ট ওপেন করি, তারপরেও কিন্তু এই পোস্টের যাবতীয় বিষয়গুলো কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি এই মুহূর্তে কন্ট্রোল করতেছে। যেমন এই সিঙ্গেল পোস্টটা আমরা ওপেন করেছি, এখন কিন্তু এটা আমাদের হোম পেজ না, এটা আমাদের সিঙ্গেল একটা পোস্টের পেজ। এবং এই পেজটিতেও কিন্তু এই যে হেডার, মেনু, সাইড বার, এই যে নিচের এরিয়া, এগুলো সব কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি থেকেই কন্ট্রোল হচ্ছে। তো ওয়ার্ডপ্রেস আমাদেরকে এমন ফ্যাসিলিটি প্রোভাইড করে, আমরা যদি চাই এ যখন কোনো পোস্ট ওপেন হবে তখন এই যে যে পোস্টটা ওপেন হবে সেই সেই পোস্টের পেজটাতে কি কি থাকবে, কি কি থাকবে না, আমরা সেটাও কন্ট্রোল করতে পারি সম্পূর্ণ আলাদাভাবে। এবং যে ফাইলটি ব্যবহার করে আমরা সেটা কন্ট্রোল করব সেটাই হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি। দ্যাট মিন্স এতদিন পর্যন্ত আমরা ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে পুরো সাইট কন্ট্রোল করেছি, কিন্তু এখন সময় এসেছে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার। এখন আমরা কন্ট্রোল করব আমাদের এই সিঙ্গেল পোস্টগুলো যখন ওপেন হবে তখন সেটা কি কি বিষয় দেখাবে, কি কি দেখাবে না, সেগুলো কন্ট্রোল করব আমরা সিঙ্গেল ডট পিএইচপি দিয়ে। যেমন আমাদের হোম পেজে এই নিচের এই অংশগুলো থাকতেই পারে, এটা শোভাদায়ক, কিন্তু যখনই আমরা কোনো পোস্ট ওপেন করব, সিঙ্গেল একটা পোস্ট ওপেন করব, তখন যদি নিচে এই অংশটা থাকে এটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগায় না। সো মোটেও কিন্তু এটা ভালো দেখা যায় না। সো এই জন্য আমরা সিঙ্গেল ডট পিএইচপি থেকে কন্ট্রোল করব যে আমার এই সিঙ্গেল পোস্ট যখন ওপেন হবে তখন কি এটা থাকবে নাকি থাকবে না, তখন ফুটার থাকবে নাকি থাকবে না, তখন আমি মেনু রাখবো, তখন আমি ফিচার ইমেজ রাখবো নাকি রাখবো না, এই বিষয়গুলো আমি সিঙ্গেল ডট পিএইচপি দিয়ে কন্ট্রোল করব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের প্রজেক্ট ফাইলে সিঙ্গেল ডট পিএইচপি নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখুন, এই যে আমরা সিঙ্গেল ডট পিএইচপিটা যে আমরা ব্যবহার করব, এই সিঙ্গেল ডট পিএইচপিটার ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপির সাথে মিল থাকবে। যেমন ইন্ডেক্স ডট পিএইচপিতে কি কি আছে, হেডার, মেনু, সাইড বার, এগুলো সবই কিন্তু সিঙ্গেল পেজে পেজে থাকবে, শুধু সামান্য কিছু এডিট থাকবে। যেমন আমরা চাইলে সিঙ্গেল ডট পিএইচপিতে এই অংশটা বাদ দিয়ে দিতে পারি। তো যেহেতু সবকিছু মিল আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সিঙ্গেল ডট পিএইচপিটা নেয়ার জন্য আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটাকে কপি করব। তাহলে ইন্ডেক্সের কোডগুলো অলরেডি আমরা সিঙ্গেল ডট পিএইচপিতে পেয়ে যাব এবং তারপরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এডিট করব। সো আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটাকে কপি করতেছি, কপি করে এটার নাম দিব আমরা সিঙ্গেল ডট পিএইচপি। এবার যদি আমরা আমাদের এই পেজটা রিফ্রেশ করি, আমাদের এই সিঙ্গেল একটা পেজ, সিঙ্গেল পোস্ট, এবার কিন্তু আমাদের এই পেজটা কন্ট্রোল করতেছে সিঙ্গেল ডট পিএইচপি, নট ইন্ডেক্স ডট পিএইচপি। তার প্রমাণ আপনি বলতে পারেন, অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে। আমরা যদি সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে সব কিছু ডিলিট করে সেভ করে আমরা যদি কোনো একটা পোস্ট যদি এখানে রিফ্রেশ করি, আপনি দেখতে পাবেন এই সিঙ্গেল পোস্টে সব কিছুই খালি, কিছুই নেই। আবার যদি আমরা যদি আমাদের হোম পেজে ফিরে যাই, যেহেতু এই মুহূর্তে হোম পেজ কন্ট্রোল করতেছে ইন্ডেক্স ডট পিএইচপি, সব কিছুই আছে, শুধুমাত্র কোনো পোস্ট ওপেন করলে
আমরা দেখব সবকিছু খালি হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডেক্স সিঙ্গেল ডট পিএইচপি এই মুহূর্তে আমাদের যাবতীয় কিছু কন্ট্রোল করছে। তো আমরা সবকিছু আবার ফিরিয়ে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি সিঙ্গেল ডট পিএইচপি তে কি থাকবে, এই অংশটা থাকবে না। তো আমরা কি করতে পারি, সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে সিম্পলি এই যে গেট টেমপ্লেট পার্ট, এই যে অংশটা দিয়ে এটাকে কল করা হয়েছে, এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। দিয়ে এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি, আমরা দেখব সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে যখনই কোনো পোস্ট ওপেন হলো, নিচের সেই অংশটা চলে গেল আর বাকি সবকিছু আগের মতোই আছে। এবার আমরা যদি হোমে যাই, হোমে গেলে দেখবো হোম যেহেতু ইন্ডেক্স ডট পিএইচপি কন্ট্রোল করে, সো ইন্ডেক্স ডট পিএইচপি তে তো এটা আছে, সো হোমে এটা আছে। যখনই আমরা কোনো পোস্ট ওপেন করব, যেহেতু কোনো পোস্ট এই মুহূর্তে সিঙ্গেল ডট পিএইচপি কন্ট্রোল করতেছে, সো কোনো পোস্টের আন্ডারে সেটা নাই। সো এইভাবে সিঙ্গেল ডট পিএইচপি ব্যবহার করে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো ফাইলকে, যে কোনো কিছুকে আমরা খুব ইজিলি আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারি। যেমন ধরুন আমার আমার যদি ইচ্ছা হয়, ধরেন আমার হঠাৎ করে ইচ্ছা হলো আমি সিঙ্গেল ডট পিএইচপি তে একটা বড় হেডার নিব, হেডারে লিখে দিব দিস ইজ আওয়ার সিঙ্গেল পোস্ট, দিয়ে সেভ করে দিব। দিয়ে এবার যদি আমি পেজটা রিফ্রেশ করি এবং যদি কোনো একটা পোস্ট যদি আমরা ওপেন করি, আমরা দেখব এই যে উপরে বড় করে লেখা চলে আসবে দিস ইজ আওয়ার সিঙ্গেল পোস্ট। এটা আমার যদি ইচ্ছা হয় আমি করতেই পারি, এবং এইটা কোনো পেজের জন্য হবে না। যেমন আমি যদি স্যাম্পল পেজে যাই, আমাদের পেজে দেখুন পেজ কিন্তু পেজের মতোই লোড হচ্ছে, পেজ কিন্তু আর পোস্টের মতো লোড হচ্ছে না। শুধুমাত্র পোস্ট গুলা যেগুলা হোম পেজে আমরা আছে, এই পোস্ট গুলার ক্ষেত্রে সিঙ্গেল ডট পিএইচপিটা কাজ করতেছে। সো এই হচ্ছে টিউটোরিয়াল, এখন বাকিটা আপনার উপর। আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে তার সিঙ্গেল পেজে মডিফাই করতে, আপনি ঠিক সেভাবে মডিফাই করবেন। সো সিঙ্গেল ডট পিএইচপি এর কাজ হচ্ছে এটা যে আপনি প্রত্যেকটা পোস্ট যখন সিঙ্গেল ভাবে ওপেন হবে, তখন আপনি সেটাকে কিভাবে কন্ট্রোল করবেন, দিস ইজ অ্যাকচুয়ালি সিঙ্গেল ডট পিএইচপি। তো আমরা এটা কেটে দিচ্ছি, যেহেতু সিঙ্গেল ডট পিএইচপি তে আমরা চাই না এমন কোনো কিছু থাকুক। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে ফেলেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।